শরীয়তপুর জেলার সভ্যতা ও সংস্কৃতি গড়ে উঠেছে নদীকে ঘিরে। বিস্তীর্ণ ফসলের মাঠ জেলার প্রাকৃতিক রূপকে করেছে বৈশিষ্ট্যপূর্ণ। নদীমাতৃক বাংলার পদ্মা মেঘনা নদীর পার ঘেঁষে অনেকগুলো চরাঞ্চল নিয়ে শরীয়তপুর জেলার অবস্থান। কৃষিপ্রধান এ অঞ্চলের প্রায় 1,99,000 পরিবার সরাসরি কৃষিকাজের সাথে জড়িত। পদ্মা এবং মেঘনা নদী প্রবাহের ফলে এখানকার কৃষি জমি সবজি চাষের জন্য অধিক উপযুক্ত। 2017 সাল হতে ইফাদের অর্থায়নে পিকেএসএফ এর পেস প্রকল্পের আওতায় নিরাপদ পদ্ধতিতে সাধারণ ও উচ্চ মূল্যের সবজি চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধিকরণ ভ্যালু চেইন উপপ্রকল্প গ্রহণ করা হয়। উন্নত পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ করার জন্য শরীয়তপুরে সহযোগী সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি SDS এর মাধ্যমে কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, প্রযুক্তি, পরামর্শ, সবজির বাজার সংযোগ সহ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পেস প্রকল্পের আওতায় শরীয়তপুর জেলার নড়িয়া, জাজিরা, সদর, ভেদরগঞ্জ এই 4টি উপজেলাতে কৃষকরা এখন প্রচুর সবজি উৎপাদন করছে। যে সবজির মধ্যে ব্রোকলি, লেটুস পাতা, ক্যাপসিকাম, গাজর সহ বিভিন্ন ধরনের নিরাপদ সবজি কৃষকরা উৎপাদন করছে। কৃষকের আয় বৃদ্ধি, বাজারে নিরাপদ সবজির যোগান এবং তা সহজলভ্য করাই এই প্রকল্পের লক্ষ্য। প্রচুর পরিমাণে কীটনাশক এবং সার প্রয়োগ করার ফলে অনিরাপদ সবজি উৎপাদিত হচ্ছিল। আমরা চেষ্টা করছি কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে, যাতে করে তারা নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদন করতে পারে। এই শরীয়তপুরের 3টে উপজেলার চরাঞ্চলে সাধারণ এবং উচ্চ মূল্যের চাষ পদ্ধতির উপরে কারিগরি যে বিষয়গুলি থাকে, এই বিষয়গুলির উপরে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। সবজি চাষের ক্ষেত্রে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণ করার ফলে উৎপাদিত পণ্য নিরাপদ হচ্ছে। বিষমুক্ত সবজি তৈরি করতে মনে করেন ফেরোমন ফাঁদ এটা ব্যবহার করতে হয়, তো এগুলো দিলে মনে করেন কোনো ক্ষতি নেই। এটি উচ্চমূল্য সবজি বা এটা বিষমুক্ত সবজি, এটা সবাই কিনা বেশি দামটা খায়, বেশি দামটা নিলে আমরাও লাভবান বেশি হই। 1,000 চারার ভিতরে 300 সবজি বিক্রি করেছি, 7,000 টাকা খরচ হয়েছে। তার মধ্যে যেই বিক্রি করেছি লাভবান হয়েছি, তাহাতে আর যা বাকি দিয়ে আছে এটিতে 20-25,000 টাকা আমাদের বিক্রি নামবো। উচ্চ মূল্যের নিরাপদ সবজিগুলো ক্রেতাদের সহজলভ্য করতে সংস্থার উদ্যোগে বিভিন্ন স্থানে আউটলেট করে বিক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। ভ্যালু চেইন প্রকল্পের আওতায় উন্নত পদ্ধতিতে উচ্চ মূল্যের নিরাপদ সবজি চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। উচ্চ মানের বেগুন ক্ষেতি করে, তরকারি ক্ষেতি করে আমি অনেক লাভবান আছি। এই বেগুন ক্ষেতে কোনো বিষ প্রয়োগ করতে হয় না, কোনো কিছু না, এতে অনেক ভালো হয়। আমি এই বেগুন বেচে 10,000 টাকা মতো আমার লাভবান হয়। আমি এখন বউ বাচ্চা নিয়ে অনেক সুখে আছি, শান্তি আছি। দিন দিন বাজারে এই সবজির চাহিদা বাড়ছে। শুধুমাত্র শরীয়তপুরের মধ্যে সীমাবদ্ধ নয়, এর চাহিদা দিন দিন বাড়ছে এবং ঢাকা থেকে চেইন মার্কেটের ক্রেতাগণ সরাসরি এখন আমাদের সবজি কেনার জন্য আমাদের কৃষকদের সাথে যোগাযোগ করছে। যে বাজার আছে দেশের বাজারে, এটা আমরা পুরোটা খাওয়াতে পারি না। তারপর আমাদের SDS এর মাধ্যমে 4-5টা বাজারের সাথে আমাদের যোগাযোগ করা দিছে। ওই জায়গায় আমরা প্রথম আমরা নিয়ে যাইতাম, তারপরে ওই পাইকাররা আমাকে মাল দেখা, মালের কোয়ালিটি ভালো দেখা, তখন এরাই নিজেরা ফোন করে অথবা একজন লোক পাঠা দেয়, 4-5 জনে মিলা এরা আইসা কালেক্ট করে সবগুলাই নিয়ে যায়। বর্তমানে এই এলাকায় ভ্যালু চেইন উপপ্রকল্পের মাধ্যমে চাষিদের উৎপাদিত পণ্যের সম্প্রসারণের জন্য রপ্তানিমুখী বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন আড়তদার আছে, তাদের মাধ্যমে আমরা এটা বিক্রির একটা ব্যবস্থা করে দিচ্ছি। আগামীতে এই নিরাপদ সবজি অধিক চাষের কারণে ব্যাপক ফলনের আশা করা যাচ্ছে। আগামীতে ইনশাল্লাহ আমরা অনেক কৃষকই এগুলা করার একটা উদ্যোগ নিছি, আমরা সবাই এগুলা করব, এটা করেই আমরা লাভবান হতে পারবো ইনশাল্লাহ। কৃষি উপখাত উন্নয়নে এই ধরনের ভ্যালু চেইন কর্মকাণ্ড গ্রামের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করছে।